হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। এবিটিএ টেস্ট পেপার যেটা 2022-23 সেই টেস্ট পেপারের ইংলিশের পেজগুলো সলভ করে দিচ্ছিলাম, তো আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সাথে। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা আগের পেজগুলো দেখে নাও। আর তোমরা যদি অবশ্যই চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমি ভিডিও দিলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি করাবো তোমাদের 157 নম্বর পেজের সিন পোর্শনটা। দেখো কি আছে এখানে, ফাদার সেলফের একটা অংশ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে, চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। একে আছে অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই, স্কুলে যাওয়ার পথে স্বামীনাথনকে কোন বিষয়টা মানে অস্বস্তিতে ফেলেছিল, কোনটার দ্বারা সে বদার্ড হয়েছিল। হিজ ফ্রেন্ডস, হিজ ফাদার, হিজ কনসাইন্স, না স্ট্রিট ডগ। এটা হয়ে যাবে অপশান সি, হিজ কনসাইন্স, তার আত্মচেতনা। এরপর দেখো অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ফেল দ্যাট স্যামুয়েল ওয়াজ এ, স্কুলে যাওয়ার পথে স্বামীনাথন বুঝতে পারলো যে স্যামুয়েল ছিল একটা গুড পার্সন, ব্যাড ম্যান, আনফ্রেন্ডলি পার্সন, না ক্লিভার ম্যান। কী বুঝেছিল যে স্যামুয়েল ছিল একজন গুড পার্সন, ভালো মানুষ? তাহলে অপশান এ। অ্যাবাউট দ্য ডিসক্রিপশন অফ স্যামুয়েল স্বামী ওয়াজ, স্যামুয়েল সম্পর্কে যে ডিসক্রিপশন স্বামী দিয়েছিল সে ব্যাপারে স্বামী কী ছিল, শিওর, সার্টেন, আনসিওর, না কনভিনসড। সে আনসিওর ছিল, শিওর ছিল না, তাহলে এটা হয়ে যাবে অপশান সি। এরপরে দেখো 4 নম্বরে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো কী জন্য, চেঞ্জ হিজ মাইন্ড, ডিসাইড সামথিং, টেক রেস্ট, না লুক ফর হিজ ফ্রেন্ড। রাস্তার ধারে কি দাঁড়িয়েছিল, তার ডিসিশান নেওয়ার জন্য দাঁড়িয়েছিল যে স্যামুয়েল সম্পর্কে তার কথাগুলো, চিঠিতে যে কথাগুলো লিখেছে বাবা সেগুলো ঠিক না ভুল, তাহলে এটা হয়ে যাবে অপশান বি, ডিসাইড সামথিং, কোনো কিছু ডিসিশান নেওয়ার জন্য। তারপরে স্বামী ফেল সরি ফর, স্বামী কার জন্য দুঃখ বোধ করলো, হিজ ফাদার, হিজ মাদার, হিজ ফ্রেন্ড, না হিজ টিচার, তার টিচারের জন্য, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবারে চলে আসবো বিয়ের আগে, এখানে দেখো টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বরে আছে স্বামীজ হেড ওয়াজ ড্যাশ, তাহলে এটা হবে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, কনফিউশনে স্বামীর মাথা পরিপূর্ণ হয়ে গেছিলো। 2 নম্বর স্বামী ফেল্ড হি হ্যাড মিক্সড আপ ড্যাশ, এটা হবে স্বামী ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজাইন্ড, সে ভেবেছিল, সে বুঝতে পেরেছিল যে সে তার কল্পনাকে এবং সত্যিকে গুলিয়ে ফেলেছে। আচ্ছা এবার 3 নম্বরে দ্য কোট ওয়ার্ন বাই স্যামুয়েল ওয়াজ, স্যামুয়েল যে কোটটা পরেছিল সেটা কী কালারের ছিল, ইয়েলো, তাহলে এখানে লিখে দেবো শুধু ইয়েলো। এরপরে দেখো সিএর দাগের স্টেটমেন্ট আর রিজন আছে, যেটা রিজন লেখা আছে সেটা স্টেটমেন্ট লিখতে হবে, আর যেটা স্টেটমেন্ট লেখা আছে সেটা রিজনটা লিখতে হবে। তাহলে প্রথমে রিজন কারণটা লেখা আছে, কী লেখা আছে দেখে নিই। স্বামী ওয়ান্টেড টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী স্যামুয়েল সম্পর্কে কিছুটা একটা ডিসিশন নিতে চাইল, তার স্টেটমেন্ট কী, তার স্টেটমেন্টে লিখবো স্বামী স্টপড অ্যাট দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো, কারণ সে ডিসিশন নিতে চেয়েছিল, তাহলে স্টেটমেন্টে আমরা এই লাইনটা লিখলাম। এরপরে দেখো 2 নম্বরে স্টেটমেন্ট দেওয়া আছে, স্বামী ফেল দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য অন আর্থ, স্বামী ভাবলো যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, তার কারণ কি, তার কারণ হচ্ছে হিজ কনসাইন্স বদার্ড হিম, তার আত্ম অনুশোচনা একটা কাজ করছিল, সেই জন্য সে ভাবলো যে সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, কারণ স্যামুয়েল সম্পর্কে যে ডিসক্রিপশনগুলো দেওয়া হয়েছে চিঠিতে সে ব্যাপারে সে শিওর ছিল না, সেই জন্যই তার এরকম ভাবনা হয়েছিল, তাহলে এখানে আমি তোমরা রিজনে লিখবে হিজ কনসাইন্স বদার্ড হিম। আচ্ছা এবারে আমরা চলে আসবো প্রোজ সেকশনে, এখানে দেখো দ্য স্নেল কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিছু প্রশ্ন আছে, প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস, চলো দেখে নিই উত্তরগুলো কী হবে। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, স্নেল ভয় পায় না কি, সে কাম ডাউন, গো আপ, ফল, না ফেল, পড়ে যেতে ভয় পায় না, তাহলে এটা হয়ে যাবে অপশান সি, ফল। তারপর হচ্ছে ডেঞ্জার কামস টু দ্য স্নেল ফ্রম, কোথা থেকে স্নেলের কাছে ডেঞ্জার আসে, ব্রিজ, আদার অ্যানিম্যাল, ইটসেলফ, না নান, তাহলে ব্রিজ এখানে বলেছে দেখো স্টর্ম থেকে আসে, এই যে এই লাইনটা আছে, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, তাহলে এখানে কোনোটাই নেই, ব্রিজ মানে কিন্তু স্টর্ম নয়, স্টর্ম হচ্ছে ঝোড়ো বাতাস আর ব্রিজ হচ্ছে হালকা হালকা বাতাস, তো ভুল করে ব্রিজ করে দিও না, এখানে কিন্তু নান হবে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো দ্য স্নেল স্টিংস ইন টু হিজ হাউস হোয়েন ওয়ান টাচেস ইটস, যখন স্নেলের কোন জিনিসটা টাচ করলে স্নেল তার ঘরের মধ্যে ঢুকে যায়, সেল, ফেস, হর্নস, না নান, তার হর্নটা টাচ করলে, তাহলে এটা হয়ে যাবে অপশান সি, হর্ন।
এরপর দেখো, দ্য স্নেল ইজ স্যাটিসফাইড উইথ ইটস ওন। স্নেল কী দ্বারা স্যাটিসফাইড, নিজের কিসের দ্বারা সে স্যাটিসফাইড রয়েছে, আত্মতৃপ্ত কোন কী জন্য, হাউস, সেল, ট্রেজার না অ্যাপিয়ারেন্স, তার নিজের ট্রেজার নিয়েই সে তৃপ্তি পেয়েছে, তৃপ্ত রয়েছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা এবারে দেখো, বিয়ের দাগে দুটো প্রশ্ন আছে, চলো উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিকস টু, কোথায় স্নেলটা আটকে থাকে। দেখের উত্তর হবে, দ্য স্নেল স্টিক টু গ্র্যাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, তাহলে ঘাস বা কোনো ফল বা যে কোনো দেওয়ালেই স্নেলটা আটকে থাকতে পারে। আচ্ছা এবার দু নম্বর প্রশ্ন, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইট ইন্টু ইটস হাউস, কখন স্নেল তার ঘরের ভেতর লুকিয়ে পড়ে। দেখের উত্তরে লিখবে, দ্য স্নেল হাইডস ইন্টু ইটস হাউস হোয়েন ইট সেন্সেস ডেঞ্জার্স অ্যারাউন্ড দেম, তাহলে যখন সে বুঝতে পারে যে তার চারপাশে কোনো বিপদ আসতে চলেছে তখনই সে তার ঘরের ভেতর লুকিয়ে যায়। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি 157 নম্বর পেজের সিনটা পুরোটা কমপ্লিট করে দিলাম, আর তোমরা এভাবেই ভিডিওগুলো ফলো করতে থাকো। আর তোমরা এই যে পেজগুলো রয়েছে বা আগের যে পেজগুলো আমি সলভ করে দিয়েছি সেগুলোর যদি লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর লাইক করতে থাকো ভিডিওগুলো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।